নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন, তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদকে ডেকে আপনি তাকে কি করবেন, এটা আপনি একটা ব্যবস্থা নেবেন? মুজিবুল হক চুন্নু সাহেব, উনি স্পিকারের কাছে, আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন, তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, হঠাৎ লাইভে আসলেন বেনজিরের স্ত্রী। দর্শক শ্রোতা, তিনি লাইভে এসে এটাকে বললেন এবং অবশেষে সব মুখোশ ফাঁস হয়ে গেল। দর্শক, আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন, আসলে ঘটনাটা কি হয়েছিল এবং কোথার থেকে কি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। মুজিবুল হক চুন্নু সাহেব, উনি স্পিকারের কাছে, আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন, তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই, আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর, এবং কি বিষয়ে বিরোধিতা, উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি। আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য, যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন, যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার? মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায়। আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য, এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না? মানে আমি কি এটা লুকায় রাখবো? লুকায় রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব? তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায়। আমি যদি স্বচ্ছ হইতে চাই, আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই, বলি জনগণকে, তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম? আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না, আমি আমার পেশা হচ্ছে কি বিং এ ব্যারিস্টার, আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে, আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না, আমার রক্তের মধ্যে হারাম যাবে না। সুতরাং রাষ্ট্রের টাকা, জননেত্রী শেখ হাসিনার সরকারের টাকা, এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরব। এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেওয়াতে সমস্যা হচ্ছে, যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা, এটা থেকে উনি সব কিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই, কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না। তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন, বাকি সব এমপিরা ওনার দলে টানার চেষ্টা করছেন, যে 349 জন এমপির নাকি বদনাম হচ্ছে। আরে কি আশ্চর্য কারবার, একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন? এটার বলার মধ্যে শুনেন, এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন, এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই, কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন স্বৈরা শাসক, এরশাদের নেতা, স্বৈরা শাসক এরশাদ, যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতাকর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই, সবার না, অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে। উনি তো এরশাদের স্বৈর শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের, প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয়, এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই, এই জন্যে উনার একটা গাত্রদাহ। আর এত গাত্রদাহ কিসের? আরে ভাই আমার টাকা এটা। আর আরেকটা বিষয়, আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যে বলছি? মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক, আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়, মানে কি আমি কি চুরি করতে চাই? মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই, আমার 25 কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য, এটা আমার বরাদ্দ, আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে, আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরের টাকা দেওয়ার জন্য 2 কোটি, এটা আমার বরাদ্দ, আমার নামে আসবে, আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে, টিআর কাবিকে আসছে আমার নামে, আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব, আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে, বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে, এইটার মধ্যে লুকালুকির কিছু আছে বলে আমার মনে হয় না। চুন্নু সাহেব, আমি আপনার একটা কথা বলি, এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে, তাও আমার চরিত্র বদলায় নাই, আমি আমার যে কাজ বিশ্বাস করে করি, স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি, যতদিন করবো ততদিন এমপি থাকবো, এটা কি আমার বাপের প্রশ্ন কি যে সারা জীবন থাকা লাগবে এখানে? আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে আসে এমপি হবে, কিন্তু আমি যতদিন আছি অতদিন যেটা সাধারণ মানুষের, আমি চুন্নু সাহেবের কথায় আমি এমপি হই নাই,
আমি এমপি হয়েছি আমার 7 লাখ মানুষের ভোটে এবং 2 MP হয়েছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার। আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব। আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না। অবস্থান পরিষ্কার, আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে দিলাম এই বক্তব্য আমার মাননীয় স্পিকারের সামনে দিব, সেই মিটানের মধ্যে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। তবে আমার বিশ্বাস এই যে এই মুজিবুল হক চুন্নু সাহেবের যে ব্রেইন আর যে অবস্থা তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি। যে তারে সে যখন বক্তব্য দেয় আমি বুঝতেই পারি না কি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে, মানে এমন ভাবে সরকারের মধ্যে ঢুকে আছে এই ভদ্রলোকের বিরোধী। আরে ভাই, সবসময় সরকারি দলের সাপোর্ট করার জন্য তো মাঝে মধ্যে বিরোধিতা করতে হয়। সরকারি দলের মানে আপনি সবসময় ক্ষতি চাইবেন তা না, সরকারি দলের আরে বাপ তো মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে, ছেলে বাবার সমালোচনা করে। আমার তো মনে হয় যে এই চুন্নু সাহেবরা এমন ভাবে ভিতরে ঢুকছেন এরা তাদের সব। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। 350 জন এমপির মধ্যে 349 জন এমপি জড়িত, শুধু একজন ছাড়া। আমার কাছে মানুষ স্পিকার এটা আছে, পুরা রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি ভিডিও দেখেন 349 জন এমপির সম্পর্কে ভুল বার্তা গিয়েছে। দুঃখের সাথে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত, সংসদ নেতা জড়িত, 350 জন এমপির মধ্যে 349 জন এমপি জড়িত, শুধু একজন ছাড়া। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন, তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে, যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়, তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এ তো ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। দেন তিনি বলেছেন যে এই তিন মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। 28 কোটি টাকা কীভাবে পেলেন, যে 3 কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। আপনি জানেন যে 3 মাসে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার, এই যে 28 কোটি টাকা পেয়েছেন এই কথা বলছেন, এই টাকা কি আমি পেয়েছি, আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন, মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি বলছেন যে 25 কোটি টাকা তিনি পেয়েছেন, আমি তো পাই নাই। মানে স্পিকার, আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে শুধু দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে, 5 বছরে 20 কোটি, এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য। মানে স্পিকার, আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা কয়টা প্রকল্প করব, নাম দিছি আমরা, টাকার সংখ্যা তো আমার কোনো সম্পর্ক নাই। এই আমরা নাম দেই, এলজিডি তারা সার্ভে করে, তারা টেন্ডার করে, তারপরে তারা কাজ করে, বাস্তবায়ন করে। কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা 25 কোটি টাকা আমরা পেয়েছি, শুধু তাই না, তিনি আরও বলেছেন যে এমপি যে তো লাভবান, যদি আগে জানতাম তাহলে আরও আগে এমপি, তুমি তো বড় ব্যবসা। মানে স্পিকার, আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। মানে স্পিকার, কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা, তিনি দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।